আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবায় নারী চ্যাম্পিয়নদের কৃতিত্ব এবং বাংলাদেশের নারীর ক্ষমতায়নে স্বাস্থ্যসেবা খাতের অবদান নিয়ে অনুষ্ঠিত হলো একটি প্যানেল আলোচনা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সূর্যের হাসি নেটওয়ার্ক ও ইউএসএআইডির এই ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রজেক্ট অ্যাডভান্সিং ইউনিভার্সাল হেলথ কভারেজ ইউএইচসি যৌথভাবে এর আয়োজন করে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে নারী নেতৃবৃন্দের বিস্ময়কর অবদান ও অর্জন উদযাপনে উইমেন রাইজ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন সূর্যের হাসি নেটওয়ার্কের সিইও শায়লা পারভিন, ইউএসএআইডি এর ইউএইচসি প্রজেক্ট ও প্যানেল মডারেটর পারভেজ মোহাম্মদ আশেক, ইউএইচএন পরিচালনা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুবিনা হামিদ, ইউএসএআইডি প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডাক্তার ফারহান আক্তার, এছাড়া ইউএসএআইডি প্রতিনিধি সহ বিভিন্ন ডেভেলপমেন্ট, হিউম্যানিটেরিয়ান এবং দাতা সংস্থা, প্রাইভেট ফাউন্ডেশন, স্টার্ট আপ এবং সূর্যের হাসি নেটওয়ার্ক কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।